হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এর মধ্যে দেশের 45 জেলার মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের 8410টি সাইডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অচল হয়ে পড়েছে। সোমবার 27 মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এবং কি ইতিমধ্যে আপনারা অনেকেই আপনাদের মোবাইলে এমবি ইন্টারনেট এবং কি মিনিট থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কথা বলতে পারতেছেন না বা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না, এই সমস্যা কতক্ষণে সমাধান হবে? বিটিআরসি এই নিয়ে এখন পর্যন্ত কোনো নিউজ জানায় নাই, কারণ ঘূর্ণিঝড় শেষ হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। ঘূর্ণিঝড় শেষ হলে বিদ্যুৎ আবার নতুন করে সংযোগ দেওয়ার পরে কিন্তু মোবাইল নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করবে। তো অনেকের ফোন থেকে কল যাচ্ছে না বা কল আসতেছে না বা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছেন না, তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।